बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय लक्ष्मीपुर जिलार प्रांतीय प्रतिष्ठान लक्ष्मीपुर सरकारी कलेजर हिसाब विज्ञान विभाग के छात्र छात्रीबृंद, आमी मोहम्मद नूरुल आमीन विभाग प्रधान हिसाब विज्ञान। हिसाब विज्ञान विभाग के पक्ष के शुभेच्छा जानाच्छि। आमरा विश्वव्यापी करोना वायरस बर्तमान प्रेक्षापट आमादेर प्रिय छात्र छात्रीदेर साथे आमादेर जे सरासरि जोगाजोग सेटा होच्छे ना, विदाय आमादेर अत्र कलेजेर अध्यक्ष महोदय विशेष क्लासेर लाइव क्लासेर व्यवस्था करछेन अध्यक्ष महोदयके धन्यवाद। इंटरनेट सारा बांग्लादेशे चालू करे माननीय प्रधानमंत्री व्यवस्था करछेन जानिए आमी आमार आजकेर हिसाब विज्ञान विभाग निये हिसाब विज्ञान विभाग समन्वय जाबेदा आमी छात्र छात्रीदेर उद्देश्य जारा आमार ई क्लास देखते पाच्छो, जारा आमाके देखते पाच्छो, आमी जे एंटीगुली कराबो तोमरा इच्छा करले खाता निये तोमरा लिखे निते पारो। आमार मने हय एटा करले भालो हबे। आमरा जे बोईटा पढ़ाच्छि सेटार 18 नम्बर अंक, সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। আজকে সমন্বয় দাখিল আমি পড়াবো। আমাদের এক্সারসাইজ আঠারো, আমাদের এক্সারসাইজ আঠারো, বিষয় হচ্ছে অ্যাডজাস্ট ment entries adjustment entries সমন্বয় দাখিলা। আমরা অঙ্ক করার পূর্বে এটাকে জার্নাল করব, জার্নাল 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 করব। জার্নালে যে যে এন্ট্রি আমি করব সেটা আমি উপস্থাপন করব। প্রথম হলো এস নং, মানে সিরিয়াল নং, এস নং অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেল, আর এখানে হচ্ছে ডেবিট ক্রেডিট, সংক্ষেপে লিখলাম ডিআর সিআর। এখন আমি যে এন্ট্রিটা করছি অঙ্ক হচ্ছে 18 নম্বর সার্ভিস রেভিনিউ রেকর্ডেড। আমি অঙ্কটা পড়ছি তোমরা শোনো, সার্ভিস রেভিনিউ রেকর্ডেড অ্যাজ রেভিনিউ, টাকা 1200 আর আনআর্নড অন জুন 31। অ্যান্টিটা এটা হলো জার্নাল, জার্নাল জার্নাল আমি অ্যান্টিটা লিখছি। অ্যান্টিজ তোমাদের বোঝার জন্য সীমিত আকারের বোর্ড, এই জন্য বড় আকারে লেখা যাচ্ছে না। আমি অ্যান্টিটা লিখছি এখানে আইএস এন্ট্রিজ লেখা আছে। এক প্রথম লেখা আছে এক নম্বর, এখানে লেখা আছে অঙ্কটা উঠিয়ে দিচ্ছি এই জন্য তোমরা যাতে সবাই বুঝতে পারো, সার্ভিস রেভিনিউ রেকর্ডেড বিআই সিই সার্ভিস রেভিনিউ রেকর্ডেড, সার্ভিস রেভিনিউ রেকর্ডেড অ্যাজ রেভিনিউ, অ্যাজ ইউই রেভিনিউ, অ্যাজ রেভিনিউ। তারপরে বলছে টাকা, বাট টাকা
বাট টাকা 1,200 আনআর্মড, 1,200 আনআর্মড আর আর আন ই এ আর এন ই ডি আনআর্মড। এই এন্টিটার অর্থ হচ্ছে সার্ভিস রেভিনিউ, রাজস্ব জাতীয় ব্যয়, রাজস্ব জাতীয় আয় রেকর্ডে লিপিবদ্ধ হয়েছে অ্যাজ রেভিনিউ হিসাবে, বাট টাকা 1,200 আর আনার অর্জিত হয়নি। আমাদের যদি কোনো আয় হয়, আমাদের যখন কোনো আয় হবে, বকেয়া আয় হলে আমরা তখন কি বলব, অ্যাকাউন্ট রিসিভেবলকে, দেনাদারকে ডেবিট করব, অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করে সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করবে, কারণ এটা যেহেতু অর্জিত হয়নি। আর যদি অর্জিত হয়ে যাইতো তাহলে আমাদের ক্রেডিট করতাম সার্ভিস রেভিনিউ, ডেবিট করতাম আমরা ক্যাশকে, ক্যাশে টাকাটা জমা হইত। কিন্তু আমাদের টাকাটা অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি। আমি আবার বলছি, বলছে যে সার্ভিস রেভিনিউ হিসাবে পাওয়া গেছে কিন্তু এটা এখনও অর্জিত হয়নি, আমাদের হাতে আসেনি, আমরা এখনও পাইনি। সুতরাং বুঝতে হবে যে এটা হলো আনআর্মড, অনুপার্জিত। অনুপার্জিত আয় হইলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করব এবং সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করব। এবার দেখো আমি এন্ট্রিটা করে দেখাচ্ছি। এক নম্বর এন্ট্রি অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রিসিভেবল শব্দের অর্থ দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ এসিআর ইআই সি সার্ভিস এসিআর বিআইসিই সার্ভিস রেভিনিউ অর্থ রাজস্ব আর ই বিএন ইউ ই রেভিনিউ। এটার কারণ আমরা লিখতে পারি টু রেকর্ড আন আর এন ই ডি আনআর্মড সার্ভিস এসিআর বিআই বিআই সি আনআর্মড সার্ভিস রেভিনিউ, টু রেকর্ড আনআর্মড সার্ভিস রেভিনিউ। টাকা হচ্ছে কত, 1,200, টাকা হচ্ছে 1,200, 1,200 টাকা হচ্ছে 1,200। আমি আবার পড়ছি, আমার এখানে লেখা আছে সার্ভিস রেভিনিউ রেকর্ডেড, রাজস্ব জাতীয় আয় হিসাবভুক্ত হয়েছে অ্যাজ রেভিনিউ, আয় হিসাবে, আয় হিসাবে এটা লেখা হয়েছে, বাট টাকা 1,200 আর আনআর্মড, 1,200 টাকা বা 1,200 টাকা আমাদের অর্জিত হয়নি। যখন কোনো বাকিতে আয় হবে তখন সঙ্গে 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 আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবকে আমরা ডেবিট করব এবং যেই খাতে পাইছি সেই খাতকে ক্রেডিট করব। এইভাবে প্রত্যেকটা এন্ট্রি, যেই কোনো আয় হইলে আমাদেরকে সঙ্গে সঙ্গে এই এন্ট্রি দিতে হবে যদি না পাওয়া যায়। আর পাওয়া গেলে তো বলবো যে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কিন্তু পাওয়া না গেলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবার দুই নম্বর এন্ট্রি বলতে চায় স্যালারি এক্সপেন্সেস, স্যালারি এক্সপেন্সেস টোটালিং টু টাকা 1,000 ইজ পেয়েবল বাট নট পেইড। স্যালারি এক্সপেন্স, স্যালারি একটা বেতন, বেতন দেওয়া হয়েছে কিন্তু এটা এখনো বাট নট পেইড, এটা পরিশোধ করা হয়নি। স্যালারি এক্সপেন্স আমি লিখছি এন্ট্রিটা, তোমরা
ইচ্ছা করলে খাতায় লিখে নিতে পারো, কারণ আমি তোমাদের সুবিধার্থে নিচে জার্নাল করছি। আর দুই নম্বর এন্ট্রি স্যালারি, স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, স্যালারি লেখা হয়েছে মানে অনেক বহু বছর স্যালারিজ এক্সপেন্স এক্সপেন্স। তারপর লেখা আছে টোটালিং টাকা 1000 টু টা এল আই এন জি টোটালিং টাকা 1000 টাকা, 1000 টাকা ইজ পেয়েবল পরিশোধ করতে হবে, পেয়েবল বা দায় আছে, বাট নট পেড, বাট নট পেড, অর্থাৎ 1000 টাকা বেতন দায় আছে কিন্তু পরিশোধ হয় না। তাহলে ব্যয় যদি হয় এবং যদি পরিশোধ না করে, ব্যয় সংগঠিত হলে পরিশোধ না করলে আমরা তখন সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিট করে পেয়েবলকে ক্রেডিট করব, পেয়েবল মানে বকেয়া হিসাব, বকেয়া বেতন, বাংলা হচ্ছে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, আর ইংরেজি হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এইভাবে যত ব্যয় সংগঠিত হবে, হিসাব বিজ্ঞানে অঙ্ক করতে গেলে, সমন্বয় দাখিলা করতে গেলে, সমন্বয় প্রক্রিয়া করতে গেলে তোমাকে এটা মনে রাখতে হবে যে আমি সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিট করে পেয়েবলকে ক্রেডিট করব, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। যত ব্যয় পৃথিবীতে যত ব্যয় আছে এভাবে করতে হবে। আমি এন্ট্রিটা করছি উপরে, আমি কিন্তু এন্ট্রিটা লিখছি যাতে করে তোমরা খাতা উঠাতে পারো। স্যালারি এক্সপেন্স টোটালিং টাকা 1000 পেয়েবল, 1000 টাকা বেতন বাবদ ব্যয় আমরা দেয় না কিন্তু আমরা পরিশোধ করি। তাহলে আমরা দুই নম্বর এন্ট্রি লিখি, লিখব স্যালারি, স্যালারিজ এক্সপেন্স ডেবিট। বলছিলাম যে কথাটা সংশ্লিষ্ট খরচকে ক্রেডিট করি পেয়েবল, কথাটা বললে আমার হয়ে যাবে স্যালারিজ পেয়েবল, পেয়েবল ক্রেডিট। তাহলে আমি লিখছি স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, অর্থাৎ বেতন বাবদ ব্যয় ডেবিট, বেতন বকেয়া হিসাব ক্রেডিট, বকেয়া আমি এটাকে ক্রেডিট করছি। আমি বারবার না টু রেকর্ড না লিখি, আমি বলতে পারি টু ব্যবহার না করি, আমি সংক্ষেপে লিখব স্যালারি এক্সপেন্স এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স এ কথা বলে আমি লিখতে পারবো, বেতন বাবদ ব্যয়, বকেয়া কথাটা আমি লিখছি স্যালারি পেয়েবল। সেখানে আমার কাজ শেষ হয়ে গেছে, বোঝা যাবে যে যিনি এই অঙ্কটা করছেন উনি পেয়েবল এটাকে বকেয়া হিসাবে দেখাইছে। আমি নিচে স্যালারি এক্সপেন্স লিখে দিলাম, বারবার আমি ট্যুর এখন না লিখি, কারণকে ভিন্ন মাত্রা লিখতে পারি। আমি মূল অঙ্ককেও আমি উঠিয়ে দিতে পারি, আমি বলবো যে স্যালারি এক্সপেন্স বাট নট পেড, আমি এখানে যদি বলি স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স বাট নট পেড, তাহলে আমার কারণ হয়ে যাব বাট নট পেড, স্যালারি এক্সপেন্স বাট নট পেড। এটা বললো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এটা লিখতে কোনো সমস্যা নাই, তোমরা বইতে যেভাবে লেখা আছে সেখানে স্যালারি এক্সপেন্স বাট নট পেড কিন্তু পরিশোধ করা হয়, এইভাবে আমরা কারণ লিখতে পারি। তাহলে আমি আবার এন্ট্রিটা দেখাচ্ছি, স্যালারি এক্সপেন্স টোটালিং টাকা 1000 পেয়েবল, বেতন বাবদ 1000 টাকা আমরা দেন আছি কিন্তু পরিশোধ করিনি। যদি ব্যয় সংগঠিত হয় এনি ব্যয়, তুমি যদি দেখতে এখানে ইন্স্যুরেন্স
এক্সপেন্স, তাহলে তুমি বলবে যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স পেয়েবল ক্রেডিট। তুমি বলতে এটা ওয়েজেস, ওয়েজেস মানে মজুরি, তুমি বলতে যে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। আমার এন্টিটা তোমরা বুঝছো কি না? যদি বুঝিয়ে থাকো আমারই শ্রম সার্থক হবে। আমরা আশা করি লকডাউনে আসো, নিরাপদ দূরত্ব বজায় রাখি চলছো। আমি মনে করি যে আমার ডিপার্টমেন্টের সকল প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছে, আমি ভালো থাকার কামনা করছি। এই গেল দুই নম্বর অ্যান্টি। এবার আমি তিন নম্বর অ্যান্টি লিখব। তিন নম্বর অ্যান্টি সেটা উপস্থাপন করলে তোমরা বুঝতে পারবা তিন নম্বর। দুই নম্বর আমি মুছে ফেলেছি, তোমরা এটাকে খাতায় অ্যান্টি করবা, নোট করবা। তিন নম্বর অ্যান্টি, তিন নম্বর, তিন নম্বর অ্যান্টিতে আমি বলছি লেখা আছে র্যান্ট, র্যান্ট অর্থ ভাড়া, র্যান্ট ফেইট, র্যান্ট ফেইট, র্যান্ট ফেইট ইন অ্যাডভান্সড, ইন অ্যাড বি এন সি ই ডি অ্যাডভান্সড, র্যান্ট ফেইট ইন অ্যাডভান্সড, অ্যামাউন্টিং টাকা 2000, এম ও ইউ এন টি ডি অ্যামাউন্টেড টাকা 2000, অ্যামাউন্টেড টাকা 2000। আমি এন্ট্রিটা বলে লিখছি, আমার যারা ইন্টারনেট খুলে লাইফে আমার ক্লাসটা দেখছ তারা খাতা লিখে নিতে পারো। র্যান্ট ফেট, র্যান্ট অর্থ ভাড়া, অ্যাডভান্স অর্থ অগ্রিম, র্যান্ট ফেট ইন অ্যাডভান্স অ্যামাউন্ট টাকা 2000, অর্থাৎ 2000 টাকা ভাড়া অগ্রিম। স্যালারির ওখানে টাকাটা হচ্ছে 1000, ওটা আমি লিখে দিচ্ছি 1000, 1000। সে এন্ট্রিটা শেষ হলো। আমার সীমাবদ্ধ ক্যামেরার কারণে আমি উপরগুলি মুছে, আমার সীমাবদ্ধ বোর্ডের কারণে দেখা হচ্ছে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন, তাই আমাকে উপরে যাইতে হয়েছে। তিন নম্বর অ্যান্টি এই দোনোটা অ্যান্টি, এই দোনোটা অ্যান্টি মুছে আমি উপরে লিখব। তিন নম্বর অ্যান্টি তোমরা খাতা ধারাবাহিকভাবে লিখবা, এখানে হচ্ছে তিন নম্বর অ্যান্টি। হ্যাঁ, র্যান্ট পেইড ইন অ্যাডভান্সড, অ্যাডভান্স মানে অগ্রিম। আমি যদি বলি প্রি পেইড র্যান্ট, প্রিপেইড র্যান্ট, র্যান্ট ডেবিট, র্যান্ট এক্সপেন্স ক্রেডিট, র্যান্ট এক্সপেন্স ক্রেডিট, প্রিপেইড র্যান্ট ডেবিট, র্যান্ট এক্সপেন্স ক্রেডিট, অগ্রিম ভাড়া ডেবিট, র্যান্ট এক্সপেন্স ক্রেডিট। আমরা যদি ব্যয় অগ্রিম করি, যত ব্যয় অগ্রিম হবে সেটা সম্পদ, যত ব্যয় বকেয়া হবে সেটা হলো দায়, এবং যত আয় অগ্রিম হবে, আয় যদি অগ্রিম হয় সেটা দায়, আয় যদি বকেয়া থাকে সেটা সম্পদ। আমাদের যত আয় হবে, যদি আয় অগ্রিম হয় তাহলে সেটা দায়। এখন প্রশ্ন হলো কেন দায় হবে? দায় হবে এই জন্য যেহেতু আমার আয় হয়েছে কীভাবে অগ্রিম, তাহলে আমার এখন কাজ করা হয়নি, পরিশ্রম না করে আয় হয়েছে, তাহলে সেটা এখন আমি দেনা আছি, কিন্তু সম্পদ হিসাবে আয় যদি অগ্রিম হয় সেটা সম্পদ হবে না, সেটা দায় হবে। আর আয় হয়েছে আমার, এখন আমাকে দেয়নি, সেই আয়টা আমার সম্পদ, আয় হয়েছে আমার, ইনকাম হয়েছে, সেটা আমি এখনও পাইনি, সেটা হলো আমার সম্পদ। আয় যখন অগ্রিম হয় সেটা দায়, আয় যখন বকেয়া থাকে সেটা সম্পদ। আমার এখানে ব্যয় অগ্রিম হয়েছে, ব্যয় অগ্রিম হওয়ার সাথে ব্যয় যদি অগ্রিম হয়, ব্যয় তো আমার হয়নি কিন্তু আমি অগ্রিম করে রাখছি, এর অর্থ অগ্রিম ব্যয়টা আমার সম্পদ আর বকেয়া ব্যয়টা হলো দায়। তাহলে আমি লিখছি এখানে প্রিপেইড মানে অগ্রিম, র্যান্ট মানে ভাড়া, র্যান্ট এক্সপেন্স ক্রেডিট,
to record prepaid rent to record prepaid rent অগ্রিম ভাড়া হিসাবভুক্ত হয়েছে টু রেকর্ড প্রিপেড রেন্ট এখানে আমার টাকা হচ্ছে 2000 এখানে আমার টাকা হচ্ছে 2000 হ্যাঁ ডেবিট কার্ডে সমানভাবে লিখলাম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি বলছি যদি ব্যয় অগ্রিম হয় সেটা সম্পদ আমার এখানে ভাড়া অগ্রিম পরিশোধ করেছে সুতরাং এটা অগ্রিম ভাড়াটা আমার সম্পদ আর যেই খাতে ব্যয় করার জন্য আমি প্রস্তুত আছি র্যান্ট এক্সপেন্সের জন্য সেটা ক্রেডিট হবে আমার যদি রেয়ামিলের মধ্যে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে র্যান্ট এক্সপেন্স থাকে সেখানে যদি বলে দেওয়া হয় 2000 টাকা অগ্রিম তখন আমি প্রিপেড র্যান্টকে ডেবিট করে র্যান্ট এক্সপেন্সকে ক্রেডিট করে দেব কথা কি নিশ্চয় আমি বুঝে কথাটি নিশ্চয় আমি বুঝাইতে সক্ষম হয়েছি এবার সাপ্লাই অ্যামাউন্টিং টাকা 4000 হ্যাভ বিন ইউজড সাপ্লাই এটা হলো চতুর্থ নম্বর এন্ট্রি আমি লিখছি সাপ্লাই অ্যামাউন্টিং টাকা চতুর্থ নম্বর এন্ট্রি SUPPLI ইয়েস সাপ্লাইজ অর্থ সামগ্রী মণিহারি খাতা কলম ইত্যাদিকে একত্রে আমরা সাপ্লাইজ সামগ্রী সাপ্লাইজ অ্যামাউন্টিং টাকা 4000 টু বি হ্যাভ বিন ইউজড ব্যবহার হয়ে গেছে হ্যাভ বিন ইউ এস আমার এখানে হচ্ছে ইউজড ইউএস ইডি ইউজড আচ্ছা সাপ্লাইজ অ্যামাউন্টিং টাকা 4000 হ্যাভ ইউজড এ হচ্ছে আমার এন্ট্রিটা হ্যাভ বিন কথাটা থাকি গেছে হ্যাভ বিন গ্রামারিক্যাল বিষয় হ্যাভ বিন ইউজড অর্থাৎ আমার যে সাপ্লাইটা আছে এই সাপ্লাইয়ের মধ্যে আমার রেয়ামিলে ট্রায়াল ব্যালেন্সে আছে কত লেখা আছে সাপ্লাইজ আছে 1 2 3 7000 7000 রেয়ামিলে লেখা আছে 7000 সাপ্লাই লেখা আছে 7000 এখান থেকে কত ব্যবহার হয়েছে 4000 ব্যয় সংগঠিত হওয়ার সাথে সাথে ব্যয়টা ডেবিট হবে আর যেই সংশ্লিষ্ট ব্যয় সেই সংশ্লিষ্ট ব্যয়টা ক্রেডিট হবে যেমন সাপ্লাই এক্সপেন্সেস যত ছিল তার মধ্যে থেকে 4000 হ্যাভ বিন ইউজড ব্যবহার হয়ে গেছে তাহলে ওই 7000 থেকে 4000 মাইনাস যাবে এবার দেখো আমি এভাবে লিখব সেটা আমি বলবো যে এটা সাপ্লাই এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট সাপ্লাইজ ক্রেডিট সাপ্লাই এক্সপেন্সেস ডেবিট সাপ্লাইজ ক্রেডিট এক্সপেন্সেস ডেবিট হয়েছে ব্যয় হলে ডেবিট হয় আর যেই খাতে ব্যয় হয়েছে সে ক্রেডিট হয়েছে যেহেতু সাপ্লাইজ নামক একটা অ্যামাউন্ট আমাদের রেমিলে আছে 7000 এই জন্য 7000কে আমরা ক্রেডিট করে দিয়েছি আর এক্সপেন্সকে ডেবিট করে দিয়েছি কত টাকার জন্য 4000-এর জন্য আর যেতে থাকবে 7000-এর তুমি 4000 মাইনাস করলে আমাদের আরও থাকে 3000 এটা আগামী বছরের অ্যাসেট হিসাবে আমাদের খাতায় থাকবে আগামী বছরের জন্য 3000 হলে অ্যাসেট 4000 হলো খরচ আমরা এখানে 4000 লিখব
হ্যাঁ, এখানে আমরা কারণটা লিখব। সুতরাং সাপ্লাই এক্সপেন্সেস, আরেকটা কথা বলে কারণটা শেষ করছি, আরেকটা কথা, সুতরাং সাপ্লাই এক্সপেন্সেস এই হিসাবটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ কারণের ক্ষেত্রে একবার একরকম করলাম, বারবার যদি বলি যে টু রেকর্ড সাপ্লাই এক্সপেন্সেস, তাহলে বোঝা গেল যে আমি এটা ছাড়া কিছু জানি না, অন্যেরা আমাকে হয়তো বা অন্যভাবে ভাবতে পারে যে আমার সীমিত জ্ঞান। এই জন্য আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা একবার এক কথা বলবা, আগে বলছি টু রেকর্ড প্রিফেয়ার ইনসুরেন্স, এখন বলছি সুতরাং সাপ্লাই এক্সপেন্সেস। আমার অ্যান্টি টাবার ফোর্সের সাপ্লাই অ্যামাউন্টিং টাকা 4000 হ্যাভ বিন ইউজড, সাপ্লাইজ অ্যামাউন্টিং টাকা 4000 হ্যাভ বিন কি হ্যাভ বিন ইউজড। আমার যে সাপ্লাই নামক পণ্য দ্রব্য সামগ্রী যেটা ছিল সেখান থেকে 4000 ব্যয় হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমার রেয়ামিলে লেখা আছে 7000, 4000 ব্যবহার হলে সেটা এক্সপেন্স এবং সেটা মূল সাপ্লাই থেকে বিয়োগ হবে, এই জন্য সে ক্যারিজ হয়েছে। আমাকে এইভাবে যখন কোনো নির্ধারিত অ্যাসেট থেকে কিছু খরচ হয় আমি তখন ওটাকে এক্সপেন্স হিসাবে ধরব আর বাকিটাকে আমি অ্যাসেট হিসাবে রাখব, ওই ওখান থেকে বিয়োগ হয়ে যাবে। এ হয়েছে আমার সাপ্লাই অ্যামাউন্টিং টাকা 4000 হ্যাভ বিন ইউজ। এই অ্যান্টিটার সমন্বয় যাবে না, এবার আমি আরেকটা এক্সারসাইজ, ওই এক্সারসাইজে আরেকটা অ্যান্টি, ইন্টারেস্ট অ্যামাউন্টেড অন নোটস পেবল ইজ টাকা 500, ইন্টারেস্ট ইন্টারেস্ট অ্যাকাউন্টেড টাকা ইন্টারেস্ট অ্যাকাউন্টেড অন নোটস পেবল, নোটস পেবল অফ দ্য পার্টি অফ বিল, নোটস পেবল ইন্টারেস্ট অ্যাকাউন্টেড অন নোটস পেবল টাকা ইজ টাকা 500, ইন্টারেস্ট অ্যামাউন্টেড সুদ গণনা করা হয়েছে, হিসাববুক্ত করা হয়েছে, সুদ গণনা করা হয়েছে, হিসাববুক্ত করা হয়েছে কত, সরি, এই শাকিল, শাকিল, এই শাকিল, সব যে অন্ধকার হয়ে গেছে, কি জানে এখন তো এটা বন্ধ গেল কেন, এটাও বন্ধ গেছে আসিল, হ্যাঁ এতক্ষণ চলাচল কারেন্ট ছিল তো বোধ হয়, তো এখন তা চলবে না নাকি, এখন ক্লাস কিভাবে করবো, দেখো সব অফ হয়ে গেছে, চলছে ও, এটা বন্ধ যাবো তো আমি, ঠিক আছে, আচ্ছা আসুন। তো আমি যে এন্ট্রিটা লিখলাম সে এন্ট্রিটা হচ্ছে ইন্টারেস্ট অ্যাকাউন্টেন্ট অন অন
notes payable amounted on notes payable money for the bill. Notes payable. Taka is taka 500. Interest accountant on notes payable is taka 500. আমাদের এই এন্ট্রি করার সময় আজ থেকে সবাই মনে রাখবা, যত দায়ের সুদ দিবা, যতগুলি দায়ের, যেমন ঋণের সুদ দিবা, তখন বলবা যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। নোটস পেয়েবলে সুদ দিবা, তখনও বলবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন আমরা যে এন্ট্রিটা এখন করছি সেটা আমি লিখছি, ইন্টারেস্ট অ্যামাউন্টেড অন নোটস পেয়েবল ইজ টাকা 500। এখন আমি এটা জাবেদা করছি, জার্নাল করছি, অ্যাডজাস্টমেন্ট করছি। এখানে আমি বলবো যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। সুদ বাবদ ব্যয় হিসাব ডেবিট, সুদ বকেয়া হিসাব ক্রেডিট। সুদ বাবদ ব্যয় হিসাব ডেবিট, সুদ বকেয়া হিসাব ক্রেডিট। আমাদের টাকা হলো 500 আমরা কারণ বলবো, টু রেকর্ড ইন্টারেস্ট, টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্সেস, টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স। অর্থাৎ সুদ হিসাব, সুদ বাবদ ব্যয় হিসাব ডেবিট, সুদ বকেয়া হিসাব ক্রেডিট। যত রকমের দায়ের সুদ দেওয়া হয়, আমরা এই কথা বললেই আমাদের, যদি আমাদের এখানে লোনের সুদ দেওয়া হইতো, আমরা বললাম টু রেকর্ড ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, এ কথা বলতাম। কিন্তু লেখাটা একরকম হইতো, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এ কথা বলে দিলে আমার এন্ট্রিটা পরিপূর্ণতা লাভ করবে, কোনো সমস্যা নেই, এভাবে আমরা করব। তাহলে যত রকম সুদের দায়ের, কোনো বন্ডের সুদ দিব, কোনো রকম দায় জাতীয় বন্ড, নোটস পেয়েবল অর্থ প্রদেয়াবিল, লোন অর্থ ধার বা ঋণ, এগুলি জাবেদা করার সময়, সমন্বয় জাবেদা করার সময় আমরা এইভাবে বলতে থাকব। এরপরে বলছি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডিপার্ট, বিজ্ঞাপন ব্যয় বিলম্বিত ডিপার্ট। আমার হলো 6 নম্বর এন্ট্রি অ্যাডভার্টাইজমেন্ট, ADVERTIAC অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, EXPENSE এক্সপেন্স, DERED ডিপার্ট অর্থ বিলম্বিত, ডিপার্ট শব্দের অর্থ বিলম্বিত, ডিপার্ট ফর দ্য নেক্সট পিরিয়ড, ফর দ্য এনি এক্সট নেক্সট পিরিয়ড, পিরিয়ড মানে আমার হচ্ছে সময়, PERIOD পিরিয়ড, ফর দ্য নেক্সট পিরিয়ড কত টাকা, অ্যামাউন্টিং টাকা 3000, টাকা
3,000 তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস বিজ্ঞাপন ব্যয় ডিফার্ট বিলম্বিত করা হয়েছে দি নেক্সট ইয়ার টাকা 3,000 বিজ্ঞাপন খাতে যে ব্যয় আছে তা বলছে সেই ব্যয়টা এবার পুরানো দেখ পুরো দেখানো যাবে না সেখানে 3,000 বিলম্বিত করতে হবে বিলম্ব করা মানে রাখি দেওয়া এবং রাখি দেওয়া মানে এটা সম্পদ হিসেবে থাকবে আগামী বছরের জন্য সম্পদ তখন এটাকে আমরা বলবো যে ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট অ্যাডভার্টাইজমেন্ট ক্রেডিট ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ক্রেডিট ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ক্রেডিট আমরা 6 নম্বর এন্ট্রিটা বলবো হ্যাঁ তাহলে DEFFERED ডিপার্ট অ্যাডভার TISE অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ক্রেডিট এডিয়াট BFTIS অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ক্রেডিট EXPENSE এক্সপেন্স ক্রেডিট ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের ব্যালেন্স শিটের সম্পদ হিসাবে দেখাইতে হবে যেহেতু এটা আমরা রাখি দিচ্ছি ব্যয় দেখাইনি বলা হয়েছে রাখা হয়েছে আর এটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এটাকে ক্রেডিট করতে হবে তাহলে ওখান থেকে 3,000 বিয়োগ হইয়া সম্পদ হিসাবে থাকবে ওখান থেকে 3,000 বিয়োগ হইয়া সম্পদ হিসাবে থাকবে তখন আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা হয়ে যাবে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডিপার্ট ফর দ্য নেক্সট ইয়ার টাকা 3,000 তাহলে এটার কারণ হচ্ছে টু রেকর্ড ডিপার্ট অ্যাডভার্টাইজমেন্ট টু রেকর্ড ডিপার্ট অ্যাডভার্টাইজমেন্ট আমরা এইভাবে এই সম্বন্ধে জাবেতাটা করে ফেলব এ হচ্ছে আমাদের ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে ডিফার্ড শব্দের অর্থ হলো বিলম্বিত বিলম্বিত বিজ্ঞাপন এরপরে লেখা আছে লাস্ট ওয়ান সার্ভিস প্রোভাইডেড টু দ্য টু কাস্টমার দুজন কাস্টমারের নিকট আমাদের সেবা ব্যবতায় অর্জিত হয়েছে টাকা 8,000 বাট নট বিল এখনও বিল হয়নি তারা টাকাটা আমাদেরকে দেয়নি লাস্ট ওয়ান সেটা হচ্ছে আমি এন্ট্রিটা লিখছি তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো হ্যাঁ আমাদেরকে বলছে সার্ভিস প্রোভাইডেড SERVIC সার্ভিস PROVIDED প্রোভাইডেড সার্ভিস প্রোভাইডেড টু কাস্টমার CUSTOMERS টু কাস্টমার সার্ভিস প্রোভাইডেড টু কাস্টমার্স দুইজন কাস্টমারের টোটাল আমি এদিকে লিখছি যদি না দেখা দেয় টোটাল টাকা 8,000 বাট নট বিল্ড বাট নট BILLED বাট নট বিল্ড সার্ভিস প্রোভাইডেড টু কাস্টমার্স পর টোটাল টাকা 8,000 বাট নট বিল এটার অর্থ হচ্ছে সেবা অর্জিত হয়েছে টু কাস্টমার দুইজন বিক্রেতা থেকে খরিদ্দার থেকে পর টোটাল টাকা এত বাট নট বিল কিন্তু এটা এখনও পাওয়া যায় তাহলে আমি প্রথম এন্ট্রিতে বলেছি যদি বকে আয় হয় কী আয় হয় বকে আয় হয় তাহলে সবসময় আমাদেরকে
অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করতে হবে, সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করতে হবে। ঠিক আমি এভাবে অ্যান্টিটা করছি, দেখো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমি বলেছি প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা বাবতা হিসাব ক্রেডিট, যত আয় হবে যেই নামে হবে আয়টা ক্রেডিট হবে, বাকি হইলে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবলটা কী হবে, ডেবিট হবে, সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হবে, কারণ আয় বকেয়া বাবদ অর্জিত হয়েছে, আয় হয়েছে কিন্তু আমরা এখনও পাইনি। তাহলে এখানে টাকা হচ্ছে 8,000 টাকা। আমরা বলবো যে সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস প্রোভাইডেড বাট নট বিল্ড, সার্ভিস প্রোভাইডেড বাট নট বিল্ড। এখানে আমি টু রেকর্ড আর বলি নাই, কারণ বারবার টু রেকর্ড বলতে চাই না, কিন্তু লেখলে অসুবিধা নাই, কিন্তু বারবার এক কথা শুনতে ভালো লাগে না, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করে সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করব। আমি তোমাদের বইয়ের 18 নম্বর অঙ্কটা করেছি, আমি জানি না তোমরা বুঝছো কি না। হ্যাঁ, এবার আমরা 20 নম্বর অঙ্কের কিছুটা করব, যতটুকু পারি সময়ের মধ্যে। আমি জানি না তোমাদেরকে সমন্বয় জাবেদা বুঝাইতে পারছি কি না, সকল অঙ্ক এইভাবে হবে। প্রথম বলছি, ব্যয় যদি বকেয়া থাকে ব্যয় হিসাব ডেবিট এবং বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। পরবর্তীকালে বলছি, ব্যয় যদি অগ্রিম হয় তখন বলবো যে প্রিপেইড ব্যয়, যেমন প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট, তখন সেটা অগ্রিম ব্যয় ডেবিট হবে, এক্সপেন্সটা ক্রেডিট হবে। আর যদি আয় বকেয়া হয় তাহলে আয় বকেয়াটা হলো আমাদের সম্পদ, অ্যাসেট, আর আয় যদি অগ্রিম হয় তাহলে সেটা হলো দায়। কেন এগুলি হবে, তখন অধিকাংশ জার্নাল কিন্তু তোমরা এইভাবে করে ফেলতে পারবা, কীভাবে পারবা, যেহেতু এটা সূত্রটা আমি তোমাদেরকে উপস্থাপন করছি। ব্যয় যদি বকেয়া হয়, যেমন মজুরি বকেয়া, ওয়েজেস বকেয়া, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট, এই এন্ট্রি দিয়া, এই সূত্র দিয়া তুমি সকল ব্যয়ের এন্ট্রি করে ফেলতে পারবা। যেমন স্যালারি করছি আমি, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, তুমি র্যান্ট এক্সপেন্স কথা কো, র্যান্ট এক্সপেন্স ডেবিট, র্যান্ট এক্সপেন্স দরকার নেই, র্যান্ট পেয়েবল ক্রেডিট, এইগুলো ব্যয়ের ক্ষেত্রে। আর অগ্রিম হলে প্রিপেড দিয়ে শুরু করবা, তখন অগ্রিমটা সম্পদ হয়, যেমন প্রিপেড র্যান্ট ডেবিট, র্যান্ট এক্সপেন্স ক্রেডিট। এবার যদি আয় হয়, আয় বকেয়া হইলে সবসময় আমরা এইভাবে করবো, সার্ভিস প্রোভাইডেড বাট টু কাস্টমার্স ফর টোটাল টাকা 8,000 বাট নট বিল্ড, 8,000 টাকা দুই কাস্টমার থেকে অর্জিত হয়েছে কিন্তু এখনও পাইনি, তখন আমি বলছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সকল আয় বকেয়ার ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর নগদে হইলে তো বলবো যে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই কথাগুলি মানে রাখতে 12 এন্ট্রি তুমি শেষ করতে পারবা। এবার আমাদের 20 নম্বর এক্সারসাইজ, 20 নম্বর এক্সারসাইজ করব। হ্যাঁ, 20 নম্বর আমাদের 20 নম্বর
মিস নাম্বার এন্ট্রিতে প্রথম এন্ট্রি হইল র্যান্ট পেড ইন অ্যাডভান্স, ওই যে সেই কথা আমরা আগে যেটাকে বলছি, একটু খেয়াল করলে আমাদের করতে কোনো সমস্যা হয় না। র্যান্ট পেড ইন অ্যাডভান্স ভাড়া অগ্রিম পরিশোধ করেছে, তাহলে ভাড়া বাবদ ব্যয় লিখছি, কিন্তু এই নিচে বলতে চায় যে ভাড়া অগ্রিম পরিশোধ করেছে। তাহলে বিশ নম্বর অঙ্কের এক নম্বর এন্ট্রি আমি এখানে লিখি, যেহেতু তোমাদের লেখা প্রয়োজন, র্যান্ট পেড ইন অ্যাডভান্স, অ্যাডভান্স সি, র্যান্ট পেড ইন অ্যাডভান্স টাকা 8,000, টাকা হল 8,000, র্যান্ট পেড ইন অ্যাডভান্স টাকা হলো 8,000। র্যান্ট পেড ইন অ্যাডভান্স টাকা 8,000, ভাড়া পরিশোধ করা হয়েছে অগ্রিম। আমি বারবার বলেছি, যখনই কোনো কিছু অগ্রিম পরিশোধ করবে তখন প্রিপেড দিয়ে শুরু করবে, অগ্রিম ভাড়া ডেবিট, প্রিপেড র্যান্ট ডেবিট। র্যান্ট ডেবিট র্যান্ট এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ আমার পুরোটা ব্যয় হয় নাই, এক্সপেন্সটাকে ক্রেডিট করে টাকাটা সরিয়ে রাখলাম, টাকাটা সরিয়ে রাখলাম, টাকাটা সরিয়ে রাখলাম, অগ্রিমকে ডেবিট করে সম্পদ হিসেবে ট্রিট করলাম। টু রেকর্ড প্রিপেড র্যান্ট, টু রেকর্ড প্রিপেড র্যান্ট, এইভাবে সকল অগ্রিম ব্যয় করি, সকল অগ্রিম ব্যয়গুলি এইভাবে আমরা করব। এরপরে লেখা আছে সাপ্লাই টোটাল অন হ্যান্ড 7,000, হাতে থাকবে 7,000, কিন্তু আমার র্যামিনের মধ্যে সাপ্লাই আছে 8,000, তাহলে আমার কি হচ্ছে 1,000 থেকে যাচ্ছে, সেটা হলো আমাদের সাপ্লাই অন হ্যান্ড হিসেবে থাকবে, কারণ আমাদের ভিতরে লেখা আছে সাপ্লাই এক্সপেন্স 8,000, নিচে বলা আছে যে সাপ্লাই হাতে থাকবে 7,000, 1,000 খরচ হয়ে যাবে। তাহলে আমরা এক্সপেন্স যেহেতু নিচে র্যামিলি লেখা আছে, আমরা হ্যান্ডের যাব দাদু, সাপ্লাই অন হ্যান্ড ডেবিট দুই নম্বর এন্ট্রি আমি এখানে উঠাচ্ছি তোমাদের দেখানোর জন্য। এটা হলো দুই নম্বর এন্ট্রি, কত নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক এক্সারসাইজ, এটা হলো আমাদের এক্সারসাইজ, আমাদের পাঠ্য বই আমরা যেটা তোমাদেরকে দিয়েছি। তাহলে লেখা আছে সাপ্লাই টোটাল টাকা অন হ্যান্ড, সাপ্লাইজ টোটাল টাকা 7,000, অন হ্যান্ড, সাপ্লাইজ টোটাল টাকা 7,000 অন হ্যান্ড, 7,000 সাপ্লাই হাতে থাকবে, র্যামিলি আছে 8,000, তাহলে খরচ হয়েছে 1,000, কিন্তু ভিতরে এন্ট্রিটা হচ্ছে সাপ্লাই এক্সপেন্স, টোটাল 7,000 দেখানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে খরচ হয়েছে 1,000, বলছে যে আগামী বছরের জন্য 7,000 হাতে রাখার জন্য। তাহলে আমরা হাতের জাবেদা দিতে হবে, হ্যান্ডের জাবেদা দিতে হবে, তাহলে আমাদের হাতে থাকবে। আমরা কি করব, আমি এটা মুছে ফেললাম, আমি আগের টাকাও মুছে ফেললাম, দুই নম্বর এন্ট্রি
supplies on hand. Debit, supplies, expense, credit. কত টাকা? 7,000. 7,000. আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমাদের যা মিলে এক্সপেন্স আছে 7,000. তো এক্সপেন্স থেকে অন হ্যান্ডটা 7,000, বিয়োগ হয়ে গেলে 1,000 খরচ হয়ে যাবে. টু রেকর্ড সাপ্লাইজ এক্সপেন্সেস, সাপ্লাইজ অন হ্যান্ড. To record supplies on hand. টাকা হচ্ছে 7,000. আমাদের যখন হ্যান্ড বা হাতে রাখার কথা বলবে তখন আমরা সাপ্লাইজ অন হ্যান্ডকে ডেবিট করে সাপ্লাইজ এক্সপেন্সকে ক্রেডিট করব. আর যদি র্যামিলি ভিতরে থাকতো সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 7,000, নিচে লেখা থাকতো এক্সপেন্স 1,000, তাহলে 6,000কে আমরা হাতে রাখি, হাতে থাকবে 1,000, তাহলে 6,000কে আমরা ব্যয় হিসেবে দেখাইতাম. এইভাবে আমাদের সকল সমন্বয় অ্যাডজাস্টমেন্ট অ্যান্টিগুলি করতে হবে. আমি তোমাদের বিভাগীয় প্রধান চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য. তো তোমরা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ. আমার মোবাইল নম্বরটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি. তোমরা যদি কোনো অ্যান্টি সম্পর্কে কনফিউশনে থাকো তাহলে আমাকে মোবাইলে জিজ্ঞাসা করলে আমি সেখানে এই অ্যান্টিগুলি বলে দেব. আমার মোবাইল নং হচ্ছে 01731102614. আমার মোবাইল নম্বর হচ্ছে এইভাবে. তোমরা যদি আমার কোনো অ্যান্টি বুঝিয়ে ভুল হয়ে যায় বা ভুল করো বা না বুঝে থাকো তাহলে আমি এই মোবাইল নম্বরে যদি আমাকে কল দাও আমি সার্বক্ষণিকভাবে এই বিষয়টা নিয়ে কথা বলতে তোমাদের সাথে রাজি আছি. তো আমাদের পরেরটা হচ্ছে 20 নম্বর অঙ্কের, স্যালারি ডিউ টাকা 10,000. স্যালারি ডিউ টাকা 10,000. স্যালারি ডিউ টাকা 10,000. এটা হচ্ছে 3 নম্বর অ্যান্টি 20 নম্বর অঙ্কের. স্যালারি ডিউ, DUE, ডিউ মানে বকেয়া, ডিউ হয়েছে মানে আমি অর্জন করার সুযোগ পাইছি কিন্তু ঢেলারে ডিউ টাকা 1,000, কিন্তু আমার হাতে এখনও আসেনি, হাতে এখনও আসেনি. অর্থাৎ এই ব্যয়টা, স্যালারি নামক ব্যয়টা বকেয়া. আমি বলছি এরকম এন্ট্রি যদি আসে তখন বলবো যে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট, স্যালারি পেয়েবল ক্রেডিট. টাকা হচ্ছে 10,000. প্রত্যেকটা বকেয়া এন্ট্রি বকেয়া ব্যয় সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে এইভাবে অঙ্ক করতে হবে. টু বা টু বারবার রেকর্ড না বলি আমরা বলবো যে স্যালারি এক্সপেন্স পেন্স ডিউ, DUE ডিউ, স্যালারি এক্সপেন্স ডিউ, অর্থাৎ বেতন ডিউ হয়েছে. তো আমরা সব এন্টি এভাবে উপস্থাপন করতে পারবো. আমার ওই 4টা সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে ইনশাল্লাহ তোমরা সব অঙ্ক করে ফেলতে পারবা. ব্যয়ের হিসাব, তারপরে বকেয়া হিসাব, এরপরে আয় বকেয়া হিসাব, আয় অগ্রিম হিসাব. আমি আর কথা বাড়াইতে চাই না. আমি চাই আমার ছাত্রছাত্রীরা যারা লক্ষ্মীপুর সরকারি কলেজে হিসাব বিজ্ঞানে অনার্সে ভর্তি হয়েছ তারা এইভাবে ক্লাস থেকে বঞ্চিত হও.
আমি চেষ্টা করব প্রতিটা ক্লাস আমাকে যেটা রুটিন মাফিক দেওয়া হয়েছে আমি সেটা নেওয়ার। আমি বারবার বলেছি প্রত্যেকটা অ্যান্টি জানি না তোমরা সঠিকভাবে আমার এই ক্লাস অনুধাবন করতে পেরেছো কি না। আমাদের জাতি এক মহাক্রান্তিক লগ্ন অতিক্রম করছে, আমাদের মন কারো ভালো নেই, তবুও এই মন খারাপ সঠিকভাবে চলাফেরা করতে পাচ্ছি না, কারোর সাথে পান খুলে কথা বলতে পাচ্ছি না, মনে হয় যেন বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করছি, আমরা মনে হয় যেন একটা দ্বীপের বাসিন্দা, কারণ করোনা ভাইরাস আমাদেরকে সবসময় আতঙ্কের মধ্যে রাখে। তবে আমরা আতঙ্ক হব না, আমরা সচেতন থাকব এবং সবাই সবার প্রতি আন্তরিক হবে। ফেসবুকে আমরাও দেখতে পাই যে অনেক আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে ছেড়ে চলে যাচ্ছে অমানবিকভাবে। আজ তার করোনা ভাইরাস, আগামী দিন যে আমার হবে না এমন কথা তো বলা যাবে না। সুতরাং আমরা কারোর প্রতি বৈরী আচরণ করব না, আমরা পরস্পরের প্রতি আন্তরিক হব, কেউ বিপদগ্রস্ত হলে তার প্রতি সহানুভূতি হাত বাড়িয়ে দিব, সাধারণ মানুষের প্রতি লক্ষ্য রাখব, সবাইকে আমরা এই বিধি মেনে চলার জন্য সাহায্য করব, নিজেরাও মানব অন্যদেরকেও মানব। এই মহামারী কবে শেষ হয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহ যার হয়াত রেখেছে সে বেঁচে থাকবে, আর যার নেই সে মরে যাবে, এটা হলো বিধান। সকলকে ধন্যবাদ ও জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।